আট মাস পরে কোথায়? আগস্ট 8 মান্থ তো ওর এজ হলো। আর কবে কোন আগস্ট? 15 আগস্ট। হ্যাঁ, সবাই 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 ব্লগটা তোমরা দেখো, ডেজির কিছু দুষ্টুমি। ডেজির ছোটবেলা থেকে আমি চেষ্টা করব যেই যেই ভিডিওগুলো আমি বানিয়েছি সেই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে। কিছু কিছু সব তো আমার কাছে এই মুহূর্তে নেই, তাই ডেজির কিছু দুষ্টুমি, ডেজির কিছু খেলা, ডেজির কিছু বদমাইশি সব কিছু তোমাদের সাথে আজকে ডেজির সম্পর্কে একটু শেয়ার করছি। তোমরা দেখো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আচ্ছা, আমি একটু তোমাদের সাথে কথা বলতে চাই। ফ্রেন্ডস, ভিডিও সামনে আসছিলাম না, তারপরে অনেকেই বলবে যে পিট দেখিয়ে ভিডিও করছে, তো ওরকম ব্যাপার না, পিট ডেজির ছিল, আমার কথা আসছিল। তো আজকে ডেজির সম্পর্কে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। ছোটবেলা থেকে অনেক ভিডিও যেগুলো যেগুলো আমার কাছে আপাতত রয়েছে সেগুলো, আর আজকে দুপুরবেলাও একটা অদ্ভুত জিনিস করেছে, নিজেকে নিজে দেখেই ভয় পাচ্ছিল, যেটা সব কুকুরাই হয়তো আয়না দেখে করে থাকে। তো দেখো কি করছে এখন, এখন হাড্ডি চিবাচ্ছে, মনের সুখে হাড্ডি চিবাচ্ছে। অনেকবারই ভাবি যে ডেজিসকে নিয়ে একটা মানে এমনি ডেলি ব্লগ শ্যুট করি, কিন্তু সত্যি কথা বলতে এখন অনলাইন ক্লাসে সবারই হয়তো হচ্ছে, স্কুলের সেই সকাল 9টা থেকে শুরু করে 2টো পর্যন্ত অনলাইন ক্লাস চলে। তো স্বাভাবিক আমার, আমি ফোনে শ্যুট করি, যারা জানো আমি ফোনের ভিডিও শ্যুট করি, তো ওইটাই সব থেকে বড় অসুবিধার কারণ হয়ে গেছে। তো কাজ বাজ অন্য কিছু তো সবই মানে আছে, সেগুলো ছাড়ো কম বেশি এখন লকডাউন আবার হতে চলেছে, তো কম বেশি কাজ সব দিকেই চলছে টুকিটাকি, কিন্তু ভিডিও শ্যুট করাটা আমার পক্ষে এই কারণেই সম্ভব হচ্ছে না যেহেতু আমি ফোনে শ্যুট করি এবং যেহেতু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো বুঝতেই পারছো, তো ক্লাস করলে আমি শ্যুটটা করবো কি করে। তো যাই হোক, ডেজির সাথে ডেজির যে কথাটা নিয়ে প্রথমে শুরু করেছিলাম, ডেজির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব দুষ্টু। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে সেটা হলো ডেজির দুটো চোখ দুরকম কেন। আমি একটা কথা আজকে শেয়ার করি, যখন আমরা মানে ওকে মানে কি বলবো, সারপ্রাইজ আমার জন্য গিফট ছিল ও ঠিকই, কিন্তু আগের দিন মানে আগের কিছুদিন আগে আমরা ডগ কিনতে গেছিলাম, তো তখন ওকে ফার্স্ট আমি দেখেছিলাম, তো তখন আমার খুব ওকে ভালো লেগেছিল যে ও একদম ছোট বাচ্চা ছিল, একদমই ছোট, মানে অন্য ডগিগুলোর তুলনায় আমার মনে হয় না ওকে 42 দিন আমাদেরকে দিয়েছে, আমার মনে হয় ওকে 30 দিনেই হয়তো আমাদেরকে দিয়ে দিয়েছিল, কারণ একদম ছোট, মানে আমি এইটুকু হাতের মধ্যে ওকে ধরতাম, অন্য ডগিগুলো তার থেকে একটু বড়ই ছিল। এবার তখন আমার ওকে দেখে খুব ভালো লেগেছিল যে সবাই যাওয়ার জন্য লাফালাফি করছিল, কিন্তু ও একটা জায়গায় খাঁচায় একটা চুপ করে বসেছিল, তখন ও চোখ ফোক ভালো করে ফোটেইনি, মানে একেবারেই ফোটেনি, লাফালাফি করা তো দূরের কথা। তো তখন আমার ওকে খুব ভালো লেগেছিল, তো তখন আমরা সেই দিনকে ডগি কিনিনি, কারণ অনেক মানে কি বলবো দাম দর করে যেই ডগিটা কিনতে গেছিলাম। অ্যাকচুয়ালি এই ডগি তো আমরা তো কালচার পাম কিনতে যাইনি, ও একটা কালচার পাম, তো কালচার পাম আমরা কিনতে যাইনি, আমরা প্রমেরিয়ান, আর আমার পছন্দ ছিল চুয়াওয়া। চুয়াওয়ার প্রচুর দাম, 62,000 টাকা দাম বলছে ইন্ডিয়াতে, আর এটা আমাদেরকে পড়েছে 8,000 টাকা গালিব স্ট্রিট থেকে, কলকাতার গালিব স্ট্রিট থেকে। আর তারপরে প্রমেরিয়ান একটা আমরা পছন্দ করে এসেছিলাম, সেটা আমরা পরের উইকে গিয়ে নিতাম, কিন্তু আনফর্চুনেটলি পরের উইকে যখন প্রমেরিয়ানটাকে আমরা আনতে যাই তখন দেখি যে ওর একটু প্রবলেম আছে কুকুর,
মানে একটুখানি ঝিমিয়ে আছে বা একটুখানি র্যাশেস বেরিয়েছে, স্কিনে স্পট স্পট হয়েছিল, তো তো ওই কারণে আর সেই সপ্তাহে কিনিনি আমরা, আর পরের সপ্তাহে আমাদেরকে আবার এনে দেওয়ার কথা ছিল, কিন্তু এই আমার যেহেতু বার্থডে ছিল সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে না জানিয়ে এইটাকে, যেহেতু আমি একে খুব আদর করছিলাম দেখছিলাম, তো এইটাই আমার জন্য এনেছে। তো বাই দ্য ওয়ে ওর চোখ দুটো তখন ফোটেনি, তো কেউ ওর চোখটা দেখতে পারেনি যে চোখে প্রবলেম আছে কি নেই, যদি থাকতো এখন যেটা আমাদের কাছে কোনো ব্যাপার না, কারণ এটা আমাদের কাছে এখন স্পেশাল ব্যাপার হয়ে গেছে, তখনও হয়তো এটা কোনো ব্যাপার হতো না, কারণ আমার খুব ভালো লেগেছিল ওকে। ওর দুটো চোখ দুরকম, দুটো চোখ দুরকম, আমরা প্রথমে ভেবেছিলাম যে ওর চোখে কোনো প্রবলেম আছে, তো না, ওর একটা চোখ পুরো স্কাই কালারের আর একটা পুরো ব্ল্যাক, মানে ব্ল্যাক বলতে কি ওর দুটো চোখই স্কাই কালারের, কিন্তু ওর যে ডান চোখটা রয়েছে, হ্যাঁ, ডান চোখটা হচ্ছে পুরো ব্ল্যাক, এই কারণেই যে মুনিটা, চোখের যে মণিটা সেটা তুলনামূলক বড়। আর প্রথমে ডক্টর বলেছিল যে ছোটবেলায় হয়তো কোনো ডগি ওকে আছড়ে ফাছড়ে, বা মানে যেহেতু ভাই বোন একসাথে সব থাকে ডগিদের, তো সেখানে হয়তো কেউ ঠোকর টোকর দিয়ে দিয়েছিল, তারপরে যখন আস্তে আস্তে বড় হয়, যখন ও ট্রিটমেন্ট কমপ্লিট হয়, নানা ধরনের চোখের ট্রিটমেন্ট আমরা করিয়েছি, তো কোনো কিছুতেই ওটা কিছু হচ্ছিল না, ও সমস্ত কিছুই খুব ভালো মতন দেখতে পারে, কিছু আনতে বললেও ও ঠিকঠাক করে আনতে পারে, বা কোনো জায়গায় খাবার দিয়ে ডাকলে ওর চোখের কোনো রকম কোনো সমস্যা নেই, অনেক আমরা ট্রিটমেন্ট করিয়েছিলাম। তারপরেও যখন চোখটা আস্তে আস্তে বড় হয় ও যখন মানে এজে বড় হতে থাকে, তখন যখন চোখটা ঠিকঠাক করে ফোটে, তখন ডক্টর বলে যে ওটা চোখের ওর কোনো সমস্যা না, ওর ওই স্কাই কালারটা, কালারের আইসটা হচ্ছে অরিজিনাল আইস, আর যেটা ব্ল্যাক হয়ে রয়েছে সেটা হচ্ছে চোখের মণির তারাটাই, ওটা বড়, মানে স্কাইটা একদম হালকা করে ব্ল্যাকের পাশ দিয়ে আছে, সেটা দেখাই যাচ্ছে না, মণির তারাটাই ব্ল্যাকটা বড়। তো ব্যাস এইটুকুই, তো এই জন্যই ও অনেক বেশি স্পেশাল দুটো চোখ দুরকম বলে। তো আমাদের তো খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। আর ডেজিকে নিয়ে ভিডিও এই কারণেই শ্যুট করতে পারছি না, অনেক ভাবি যে অনেকেই সব ডগের সাথে ভিডিও শ্যুট করে, অনেক কিছু বলে বা অনেক কিছু জানায়, তো চেষ্টা করবো আস্তে আস্তে ডগ সম্পর্কে কিছু কিছু তোমাদের সাথে বলতে বা করতে, কারণ ও খুব ছোট, তো ওকে নিয়ে বসে কোনো ভিডিও শ্যুট করা একটুখানি ডিফিকাল্টি। তো চলো আজকের ভিডিওটা দেখো, এনজয় করো, বলো কেমন লেগেছে, ব্যাস এইটুকুই। লাস্টে কিন্তু টাটাটা ডেজি করবে আজকে, আমরা এখনই বলছি, তোমরা ভালো করে দেখো, দেখো চলো, এই দেখো, হাই ফ্রেন্ডস বলে দাও, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই নেম ইজ জেজে মুকাচি। এটা আমার ফার্স্ট দিন যখন আমি এসেছিলাম, তখন ছবিগুলো দেখো, আমি কয়টুকু ছিলাম, ছোট্ট ছিলাম, তারপরে আস্তে আস্তে আমি একটু একটু বড়ো হবো। এটা মায়ের বার্থডের দিনই সব ছবিগুলো তুলেছিল, মা দিদি সবাই কোলে নিয়ে আমাকে, দেখো আমি কয়টুকু ছিলাম, পুরো বিল্লি খেলনাটার মতন। এরপর আমি আর একটু বড় হয়ে উঠছি একটু একটু আস্তে আস্তে, তখন আমি জামা পরলাম, কারণ হতো গিয়ে তখন শীতকাল ছিল, তো মা তাই আমাকে জামা পরিয়ে দিত, কিন্তু আমার জামা পরতে একদম ভালো লাগে না, ধুত মানে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে দিই, রেডিও গিয়ে বসে থাকি মাঝে মাঝে, দুষ্টুমিও করি। এবার আমি খাবো, দেখো দিদি বার্থডেতে কেমন করে, আমাকে মা ঘুমানো অবস্থায় ছবি তুলেছে, টিপ পরিয়েছে, স্কার্ট পরিয়েছে, দেখো। এবার মা আমাকে চটকিয়ে চটকিয়ে একদম চাউমিন বানিয়ে দিচ্ছিল, এবার তারপরে আবার আমি চাউমিনটা একটু একটু পছন্দ করি চটকানোটা, কিন্তু সবসময় না, আমার যখন ভালো লাগে আমি তখনই নিজেকে চটকাতে দিই না, আমি দিই না। এই দেখো, এটা আমার দিয়া দাদাই, এটা আমি, এটা আমি চোখ মারছি, এটা মা বউ সেজেছিলো, এটা আমি আবার স্কার্ট পরে আছি, এটা বাবার সাথে আমি, এটা দিদি, এটাও দিদি, এটা মা আমাকে গোলাপ দিয়েছে। আমি বাবার জন্য অপেক্ষা করছি, বাবা কখন আসবে, আর আমি ঘ ঘ করবো।
ডেজিপুরি এখন চান করে বসেছে, এখন গা মুছবে। করে নাও, করে নাও, মুছে নাও, মুছে নাও। দেখো আমার আসল খেলা, কে কে ওটা, কে ওটা আয়নাতে কে? বাবা কতগুলো, বাবারে বাবা কতগুলো, কে ডেসি কে? হ্যাঁ কারা ওরা? হ্যাঁ কতগুলো এসছে, তারা তারা ডেসি দাঁড়িয়ে দে, ঘ করে দে, ঘ দাঁড়িয়ে দে, ডেসি বুড়ি দাঁড়িয়ে দাও। কি বুদ্ধ কুকুর, দিদি ঠক ঠক করছে, ও ভাবছে কে এসছে, আর আয়নায় দেখে নিজেকে দেখে চেঁচাচ্ছে। চারিদিকে আজকে কি খেয়েছো মা, ও মা কি খেয়েছো আজকে, মা ভাং টাং খেয়ে নিয়েছো নাকি? হ্যাঁ ভাং টাং খেয়ে নিয়েছো, ও রে তো বাংলা খেয়েছো মনে হচ্ছে। বসো ডেজি, সিট ডেজি, সে হাই ডেজি, আমি পাগল হয়ে গেছি, আমি বুঝতে পারছি না আমি কি করবো, চারিদিকে জানো কত কুকুর দেখতে পাচ্ছি এতদিন পরে, আমি কি করি বলতো, বিছানায় উঠে যাবো না বাইরে বেরিয়ে যাবো, ওরে বাবারি বিছানায় উঠলে মা মারবে, তাহলে আমি কি করি এখন, আমি তো দরজার সামনে ঘুরে আসি না, দরজার সামনে আমি বেরোতে পারছি না কারণ মা লক করে রেখে দিয়েছে, এখন আমার কি করা যায়, আমি কি করি, ওরে বাবারি ওরে বাবারি ওরে বাবারি, মাথা কাজ করতে না আমার, আমি তো ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি, ওই আবারে ওই আবারে আবার একটু বন্ধুকে দেখতে পাচ্ছি, বাবা কত কুকুর আমাদের ঘরে, মা এবার এদেরকে কাদেরকে নিয়ে এসছে, মায়ও খেয়ে দিয়ে কাজ নেই, আমি থাকতে আবার আশেপাশে সব কুকুরদেরকে নিয়ে এসছে, এইসব নোংরা কুকুর মা কেন নিয়ে এসছে বলো তো, আমি থাকতে, তাই না মা?
মা আমি কি তাহলে আমার থাকার জায়গাটা ঠিক করতে পারছি না মা, আমি কোথায় থাকি বলো তো মা? হ্যাঁ, এত কুকুর নিয়ে এসছো ঘরের মধ্যে, আমি কোথায় থাকি মা? আমাকে কি তোমরা থাকতে দেবে না মা? হ্যাঁ মা, কত কুকুর নিয়ে এসছো দেখো মা, চারটে কুকুর টোটাল। ও আমি কি করবো, আমি তোমার পায়ে পড়ছি, ওদেরকে বাড়ি থেকে বার করে দাও। ও মা, মা গো দেখো আমার দিকে তাকিয়ে হাসছে জিভ বের করে, সাহস দেখেছো মা? ও সাহস দেখেছো? হ্যাঁ আয়, আমি কিন্তু পুরো না অন্তরা নতুন অন্তু চুপচাপ থাকবি। বেশি কথা বলবি না কিন্তু, বুঝলি তো? এই যে দিদি, এইটা আমার দিদি হয়, এটা আমার দিদি, দেখে নে। আরে আবার আমার পিচ্চুল কাচ্ছে, একটু চুলকে নি, আমি তো খুচরিওয়ালা কুকুর, একটু চুলকে নি। এই তোরাও চুল কাচ্ছিলিস, আমাকে দেখে দেখে নকল করা হচ্ছে। দাঁড়া বাবা, আসুক সব বলে দেবো, তারপর দেখবি বাবা তোদেরকে কি করে। I love you, ma. I love you, ma. I love you, ma. I love you, ma. মা ছাড়া কিন্তু আমার কেউ নেই জানো তো তোমরা জীবনে, দিদি বাবা সবাই আমাকে খুব ভালো লাগে, কিন্তু আমি কাউকে বিশ্বাস করি না খাবার ব্যাপারে, কারণ সবাই আমার খাবার খেয়ে নিতে পারে, মা খেয়ে না, মা আমার খাবার খাবে না, জানি না। কিন্তু আমি আমার একটুখানি ভঙ্গ করি, বাবা আসলে মাকে বলে যাই, আমি একটুখানি বদমাইজ কুকুর আছি, তেল দিই সবাইকে, জানো তো তুই তেল দিতে ভালোবাসি, আর দিদিকে তো আমি খুব হিংসা করি, আমি তো হিংসুকি, তাই না? আমার হিংসা পাই, কিন্তু মাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। মা ছাড়া কেউ নেই আমার, মা ছেড়ে কেউ নেই গো, ছোটো বাচ্চা তো, একটা কচি বাচ্চা তো, যেমন কচি বাচ্চা গো। বন্ধুরা, এলে বন্ধুরা আজকে আমরা আমাদের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি, আয়নাতে ওগুলো আমিই ছিলাম, আমি একটা একটু মাঝখানে বোকা বোকা ভাব করে ফেলি, এখন হচ্ছে গিয়ে আমি এখন একটু ঘুমাবো, তার জন্য চেষ্টা করছি, ঠিক আছে? একটু ভাবনা চিন্তার মধ্যে আমি আছি যে আমি এখানে ঘুমাবো নাকি নিচে সোফার তলায় গিয়ে ঘুমাবো, নাকি মা একটুখানি বাইরে গেলে আমি খাতে উঠেই বা সোফাতে ঘুমাবো। তো আমি এই চিন্তাভাবনা সারাদিনই করতে থাকি, কারণ আমার আর কোনো তো কাজ নেই, আমি হচ্ছে গিয়ে শুধু একটু খাই দাই আর ঘুমাই, আর শুধু ভাবি ডাস্টবিনটা কখন মানে আমি এই পড়ে যাচ্ছে, মা ভালো করে ধরো আমি কথা বলছি তো, আমি ডাস্টবিনটা কখন একটুখানি খুলবো, কখন খুলবো, কখন খুলেও একটুখানি ঘুমো পাচ্ছে, ডাস্টবিনের কথা শুনে আমার একটু লাল টপকায়, কারণ মা বাবা যতই আমাকে সবাই খেতে দিক না কেন, আমি একটুখানি রাতার কুকুরের মতো ডাস্টবিন খেতে ভালোইবাসি। যাই হোক, খাই না কিছু, গন্ধ শুকে চলে আসি, আর একটুখানি ওপরে গাছপালাও খেয়ে নিই, মার সব গাছ খেয়ে ফাঁকা করে দিয়েছি জানো তোমরা, খুব আনন্দ লাগে আমার গাছ খেতে, খাই না সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই, কারণ আমি বদমাইশ। যাই হোক, একটু আলমুড়িটা ভাঙে নি, ভাবছি কোথায় শোভ, কখন মা যাবে। তো যাই হোক, আজকে আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে আমার এই ভিডিওটা, আমি একটু হাড্ডি চিবাতে চিবাতে কথা বলছি বলে কিছু মনে করো না, কারণ তোমরাও খেতে খেতে কথা বলতে পারো আমার সাথে। আর হচ্ছে গিয়ে মায়ের চ্যানেলে অনেক 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 সাবস্ক্রাইবার বাড়াও তোমরা, তাহলে আমি এরকম অনেক কথা বলবো তোমাদের সাথে, অনেক গল্প করবো, অনেক কিছু শেয়ার করব, তো তোমরাও খুশি থাকো, আমিও খুশি থাকবো। শোনো আর একটা কথা, লাইক আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবে না, কারণ আমার ভিডিওতে তোমাদের কেমন লাগলো সেটাতে যদি আমাকে না জানাও তাহলে আমি কী করে বলবো বলে তো, দেখো আমি কিন্তু চেটে দিচ্ছি, বেশি করলে কিন্তু আমি চেটে দেবো, আমি কিন্তু রোজ দাঁত মাজি, কিন্তু তোমরা বুঝতে পারবে কী করে ফোনে কি আর বোঝা যায় দাঁত মাজার ব্যাপারটা। তো যাই হোক, যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে সব কিছু বলবে, অনেক অনেক বন্ধু আনো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমি অনেক বেশি তোমাদের সাথে সারাদিন ধরে কথা বলবো তাহলে, ঠিক আছে? যতটুকু পারলাম আজকে দিলাম, তাও অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, মা বলছে অতও দেওয়া যাবে না, তো কিছু মা কাটছাট করে দিতে পারে ভিতর থেকে, তোমরা সেটা বুঝে নিও। ওকে চলো টাটা, লাস্টে মার মতন একটুখানি বলি, মার মতো একটুখানি বলি, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অঙ্কিতা মুখার্জি AS ব্লগ। বাই বাই ফ্রেন্ডস, একটু চেটে দিলাম, একটু চেটে দিতে চুমু দিয়ে দিই, বলে বাবা একটু চেটে দিচ্ছি, কো একটু চেটে দিচ্ছি, বাবা পুরো ফোনটা
চাটুতে ভরে গেছে। এবার টাটা 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 টাটা, দিদিকে টাটা করে দাও, টাটা ফ্রেন্ড টাটা। আমি শুধু হাত দিয়ে খেতে ভালোবাসি, হোক চিবিয়ে চিবিয়ে দেখেছো এটা কী হাল করেছি। চলো বাই, আর কথা বলবো না, পরে কথা হবে, চুমু।